शुभ सकाल बंधुरा पान्तुआ डेलि ब्लग चैने पियाली छाद आज के ब्लगटा स्टार्ट कर लम सकाल बेला घूमते उठे जस्ट सकाल बेला टाइम मैं उठार पर ओपर घर बारान्डाटा झाड़ दिए मुछे नवर पर स्नाना ना कर छादे से एक दाड़िए बस भारत लगे दूरे को मंदिर सकाल बलार टाइम एक ढाक बजाय यतटाई परिवेशा शांत सामान्य कुचुर कुचुर करे पाखिर डाकगुलो एत बेशी जोरे जोरे बाजे मन हे जान कत ना जानी जोरे बाजे और जादेर स्कूल मोटामोटी सातटा थेके तादेर बाबा मारा घुमंत चोख निये बाच्चादेर स्कूले दीते चले जाच्छे सो चलो वेदारटा दारुण सकालटाओ शुरू होयेछे दारुण भावे आई होप सारा दिनटाओ खूब भालो जाबे तो नीचे जेते होबे मोबाइलटा डाटा केबलटा अलरेडी लागानो आछे लागिए तोमादेर साथे कथा बोलछि एबार एटाके चार्जे बसिए दिए तरकारी केटे भात बसिए दूध जल दिए रान्ना बसाबो रान्ना बसिए आबार एकटु परे तोमादेर साथे ना देखा करते आसबो आर हाँ तोमरा सबाई केमन आछो आमाके प्लिज कमेंटेर माध्यमे जानिओ आमि किन्तु बेश भालो आछि सकालबेलार टाइमटा ना एकटु ठान्डाटा बेशिई लागछे जान मने होच्छे सोयेटारेर भेतर दिए ठान्डाटा ढुके जाच्छे আর একটা কথা বলার ছিল অনেকেই হয়তো ভাবো যে ভাবজো যে রুবেলা ইনজেকশনটা নেবে কি নেবে না বাচ্চাদের বাট আমি তোমাদের একটা ইনফরমেশন দিই কালকেই নেনুদের স্কুল থেকে আমাকে জানালো মানে আমাকে না মানে আমাদের মতো সব গার্জেনদেরই জানালো যে এই ভ্যাকসিনটা আজ হচ্ছে 11 তারিখ কালকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছুটি আছে পরশুদিন হচ্ছে মঙ্গলবার সরি শুক্রবার তো শুক্রবার দিনকারে নেনুদের স্কুল থেকে এই ভ্যাকসিনটা সব বাচ্চাদের উদ্দেশ্যে করে দেওয়া হচ্ছে নেয়াটা ম্যান্ডেটরি না নিলে কেউ তোমাকে কিছু বলবে না তো যারা আমার মতো ছোট বাচ্চা বা তাদের থেকে একটু বড় বা তার থেকেও একটু ছোট বাচ্চাদের নিয়ে থাকো তাদের উদ্দেশ্যে বলছি গভর্নমেন্টের দেয়া জিনিস কোনোভাবে হেলাফেলা করো না কারণ এগুলো প্রাইভেটিক্যালি ডাক্তারদের হাতে আসবে তারপর ডাক্তাররা দেবে তাতে হয়তো সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে আবার কালকের পেপারেও দিয়েছিল যে এই ভ্যাকসিনটা নিলেই যে এই রোগগুলো থেকে যে হবে না এমনটা না ওই টাইপস অফ করোনা করোনার ভ্যাকসিন নিলেও যেমন মানুষের করোনা হচ্ছে হসপিটালাইজড হচ্ছে বাট ফিরে বাড়ি চলে আসছে কোনো রকম সাংঘাতিক রকমের কিছু হ্যামারেজ হচ্ছে না ঠিক সেরকমই বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা তো সামান্যতম কিছুই মাদের কাছে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এটা আমি নিজে মা হয়েও আমার কাছে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যদি তাও যদি সম্ভব হয় একবার ভ্যাকসিনটা নিয়ে নাও যদি এরকম সর্দি জ্বর পটি কোনো কারণে যদি বাচ্চাকে কোনো রকমে হসপিটালাইজড করতে হয় অ্যাটলিস্ট তুমি মন থেকে একটা জিনিস নিয়ে নিশ্চিন্ত থাকবে যে না রুবেলা ভ্যাকসিনটা তোমার করানো আছে সেক্ষেত্রে খুব মারাত্মক রকমের হ্যামারেজ তোমার বাচ্চার হবে না এটা ডাক্তারদের মতামত অনুযায়ী বলছে বাট যে কাগজটা দিয়েছে যে নেমপ্লেটটা আমাকে দিয়েছে সেইটার উদ্দেশ্যে আমি কাল রাতে দেখেছি তাই তোমাদেরকে এতগুলো কথা বলতে পারলাম তোমরা চাইলে আমি তোমাদের সাথেও সেই ব্যাপারটা শেয়ার করে দিতে পারি তো আমি অবশ্যই ওই নেমপ্লেটের পুরো ডিটেলস ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো সো চলো অনেক বকবক হয়ে গেল সকালবেলার টাইমে তোমাদের সাথে মাথাটা আমি অলরেডি খেয়ে ফেলেছি অর্ধেক নেনু ঘুমাচ্ছে নেনুর বাবাও ঘুমাচ্ছে এখন নিচে যেতে হবে আর ছোট্টাকমা বহুত সকালে ওঠে বহুত সকালে মানে আমারও আগে উঠে ছোট্টাম্মা ঘরে গোবর জল পুজো টাজা সব কিছু কমপ্লিট করে ছোট্টাম্মার মুদির দোকান ছোট্টাম্মা 6:30টার মধ্যে মুদির দোকান খুলে দেয় সামনেটা ঝাঁটপাট দিয়ে জাস্ট নাও জামাকাপড়টা মিলে দিয়ে গেল তো এবার ছোট্টাম্মার কাজ শুরু এই যে শঙ্কে ফু দিচ্ছে এটা ছোট্টাকুমারি পুজো সো চলো এবার নিচে যাই নিচে গিয়ে রান্না বসাই তারপর তোমাদের সাথে আবার দেখা করতে আসব রান্না পরে দেখাই আগে দেখাই তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব আর দেখাবো আমি কিন্তু অর্পণের প্রথম বউ ঠিক আছে অর্পণের দ্বিতীয় বউ হচ্ছে এই গাড়িটা
যদি সামান্য ক্যাঁচকুচ আওয়াজ হয় তো সে মুহূর্তের জন্য যতই টাকা খরচ হোক না কেন অর্পণ গাড়িটাকে সারাই করতে চলে যায়, যদিও গাড়িটা তেমন কোনো রকম বিগড়ায় না। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, মোরলা মাছের চচ্চড়ি, একটা হচ্ছে চিকেন দিয়ে ঘুগনি, একটা হচ্ছে এগ দিয়ে ঘুগনি। আর এখন মেনুকে ভাত টাত খাওয়ানো হয়ে গেছে, যথারীতি মেনু রেডি করানোর পর্ব চলছে, টিভিতে কার্টুন চলছে। টিভিতে কার্টুন না চললে মেনুর একাগ্রতা ঠিক জায়গায় আনতে পারবো না, কেন মেনু এত উৎপাত করবে, এত উৎপাত করবে। নেনুকে ঠিক করে যে আমি কোনো কাজ করাবো সেই কাজ করার মানে সময়টুকু নেনু দেবে না, উৎপাত করে ফাটিয়ে দেবে। সেই জন্যই নেনুকে টিভিটা চালিয়ে মানে ভাত খাওয়ানোর আগে পর্যন্ত নেনুকে একটু পড়িয়ে নিই, তারপর টিভিটা চালিয়ে আমি নেনুকে টিভি দেখতে দেখতে ভাত খাওয়াই আর টিভি দেখতে দেখতেই রেডি করে দিই। নেনু স্কুল থেকে বাড়ি চলে আসার পর নেনুকে কোনো দিন দুধ ওটস দিই, কোনো দিন ম্যাগি দিই, যেমন আজ দিয়েছি ম্যাগি। নেনু খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিল আর এখন নেনু বসেছে পড়াশুনো করতে। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। শুভ সন্ধ্যা বন্ধুরা, পান্তুয়া ডেইলি ব্লগ চ্যানেলে আমি পিয়ালি তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে চলে আসলাম বেশ কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা যারা রুবেলা হাম ইঞ্জেকশনটা নিয়ে ফেলেছো, যাদের বেবিদের দিয়ে দিয়েছো তাদের ব্যাপারটা আলাদা, হ্যাঁ ভ্যাকসিনটা, আর যারা এখনও দিয়ে উঠতে পারোনি, দেবে 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 কি দেবে না চিন্তাভাবনা করছো বা জ্বর আসতে পারে শরীর খারাপ হতে পারে এমন একটা ধ্যান ধারণা রাখছো, তাদের উদ্দেশ্যে বলছি কোনো ব্যথা হয় না, কোনো জ্বর আসে না, কোনো ঘাত পা যন্ত্রণা হয় না, কিচ্ছু হয় না এমনটা তারা বলছে। এবার কালকে স্বামী বিবেকানন্দের ছুটি উপলক্ষে স্কুল ছুটি আছে, পশুদিন থেকে পশুদিন আর কি নেনুদের স্কুলে নির্দিষ্ট টাইম করে দিয়েছে, 11টা থেকে 11:30 পর্যন্ত নার্সারিদের, 11:30 থেকে 12:15 পর্যন্ত হচ্ছে কেজি ওয়ানদের, 12:15 থেকে 12:45 পর্যন্ত কেজি টুদের, এরকমভাবে আধ ঘন্টা 12:45 করে তারা প্রত্যেকের টাইম রাখছে। প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি আসতে হচ্ছে তাদের বাবা মা গার্জেনকে নিয়ে। আর হচ্ছে ভ্যাকসিনের যে মানে বাড়িতে যে বাচ্চারা যে ভ্যাকসিন দেয় সেই ভ্যাকসিনের একটা কার্ড যে দেয় না, যেটার মধ্যে সরকারি থেকে নিলেও একটা কার্ড দেয়, বেসরকারি থেকে নিলেও একটা কার্ড দেয়, যেটাতে ওরা ইস্যু করে ভ্যাকসিনগুলো দেয় বাচ্চাদের ছোটো থেকে, সেই সব ভ্যাকসিনগুলো যারা সব দেয় তাদের সেই সব ভ্যাকসিনের আর কি কার্ডটা নিয়ে যেতে বলেছে, ব্যাস আর কিছু না, কোনো টাকা পয়সা না, সরকারিভাবে দেয়া হচ্ছে। আই হোপ জিনিসটা খুব বেটার, কেননা একটা হচ্ছে 9 মাস বয়সেই প্রত্যেকটা বাচ্চা হামের টিকা নিয়ে নিয়েছে, আর এটা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত, মানে 5 বছর যারা হয়নি তারা, এছাড়া 15 বছর বয়স পর্যন্ত। দাঁড়াও এক মিনিট, নেনুর লেখাটা একটু মিস হয়ে গেছে, মুছে দিতে বলছি, একটু দাঁড়াও। সো ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে, আর ভ্যাকসিনটার ডেট পড়েছে হচ্ছে আমাদের নেনুদের স্কুলে ডেট দিয়েছে হচ্ছে শুক্রবার 13 তারিখ, আজ হচ্ছে 11 তারিখ, কালকে 12 তারিখ, পরশুদিনকারে 13 তারিখ, 13 তারিখে হচ্ছে ভ্যাকসিনের ডেট। শুরু করো এবার এখান থেকে শুরু করো পরপর সুন্দর করে। তো এই মতো হচ্ছে ভ্যাকসিনের নিয়ম, আর যা জানতাম সেটা তোমাদের সাথে কম বেশি শেয়ার করে দিয়েছি। আই হোপ আমার ইনফরমেশান তোমাদের জেনে ভালো লাগলো, বা তোমরা আমি হয়তো তোমাদের ক্লিয়ার করে সবটা বলতে পারলাম। সো চলো এখনকার মতো টাটা, নেনুকে একটু পড়তে বসিয়েছি, আজকে রায়ার ছুটির দিন, রায়া আজকে দিনটা ছুটি নেয় কেননা রায়ার আরও 3-4টে জায়গায় টিউশনই থাকে, তো সেখানে রায়া টিউশনই করতে যায়, আর আজকে নেনুকে পড়ানোর দায়িত্ব আমার। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। সকালেই দেখিয়েছিলাম চিকেন কিমা দিয়ে ঘুগনি, আর এটা হচ্ছে সেই ঘুগনিটা, আর এটা আমার যাদের বাড়ি থেকে মানে আমার ভাসুরের ঘর থেকে এসছে, এটা হচ্ছে পনিরের একটা খুব সুন্দর রেসিপি, যেটা আমার যেহেতু ব্লগ আমি আজকে পোস্ট করছি এবার শ্যুট হয়েছে কালকে, তো আমি বলতেই পারি পনিরের রান্নাটার রেসিপিটা ঠিক কতটা ভালো হয়েছিল, বলার মতো নয়। তো বিছনাটা আমাদের ইনস্টলমেন্টে হয় আর তিনজনের ঘাড়ে সমানভাবে ভাগাভাগি হয়ে হয়, যেমন দেখতেই পাবে আজকে কার ভাগে কীরকমভাবে মশারির মানে গোজাগুজি ঝাড়াঝাড়ি বিছনা করা হয়। বিছনাটা ঝেড়ে দিই আমি, বালিশগুলো যথারীতি পাতে নেনু, এটা নেনুর রোজকারের একটা কাজ, নেনুকে করতেই হবে অ্যাট এনি পসিবল যাকে বলে, আর ও করতে পছন্দ করে, আমি করে দিলে বলে আজ আমি করবো না এরম ব্যাপার। এবার শুধু একটু দেখো ওদের বাপ ছেলের দৌড়ত্তি পোনাটা, মানে কী লেভেলের এরা বদমাইশি করে রাত্রে শোয়ার আগে, মানে চিন্তা করতে পারবে না। এই দেখো দেখেছো, দেখো কীরমভাবে লাভ দিয়ে খাটে উঠলো, এটা নাকি খাটে ওঠার স্টাইল, যদি বাবাই এরকম উৎপাত করে তাহলে ছেলে কতটা ভয়ানক লেভেলে উৎপাত করবে না, বুঝতে পারছো? ওরা কিন্তু
কেউ জানে না যে আজকে ক্যামেরা অন করা আছে। তো ওরা রোজকারের মতো আজকেও তাদের ওদের ভূরদর্শীপনাটা কন্টিনিউ চলছে। দেখো ওর বাবা ওকে ইশারা করে বলে দিল, ও ওঠার চেষ্টা করতে গিয়ে আমার হাতে খেলো মার, কিন্তু কোনো লাজ লজ্জা নেই, দেখো না মার খাচ্ছি খাচ্ছি কোনো ব্যাপার না, দেখো 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 করছে, দেখো করছে, দেখো এরকম ভানা করছে, মানে পুরো হনুমানের মামা, একদম বড়ো হনুমান একেবারে, বুঝলে। দেখো মশারি গোজা কোথায় কী, মশারি খাটানো কোথায় কী, ও আগে থেকে মশারির মধ্যে ঢুকে বসে পড়লো, পাছে যদি মা আবার ওকে মারে। সো চলো একবারে মশারি গুঁজে নিয়ে ঘরের মধ্যে, মানে মশারির মধ্যে মশারিতে, মানে ঘরের মধ্যে মশারিতে ঢুকে পড়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করতব। ওকে চলো এখনকার মতো টাটা। চুলগুলো সব ছিঁড়ে ফেলবে আমার। গুড নাইট। চুল কেটে দিচ্ছি, দেখছো, দেখো দেখো আমার চুল নাকি ও কাটছে, চুলগুলো চুলগুলো আমার ছিঁড়ে ফেলবে গো। ছিঁড়বো না, ছিঁড়বো না, ছিঁড়বি, তুই ছিঁড়ে ফেলবি, আমি চুল কাটবো, ছিঁড়ে না ফেলে আমার চুলগুলো। আচ্ছা শোন, ওদেরকে টাটা বলে দে, তারপর তারপর ছিঁড়িস। হ্যাঁ পুরো নেড়ামুন্ডি করে দিস, কালকের ব্লগে তোমরা কেউ আর আমার মাথার চুল দেখতে পাবে না। হ্যাঁ পুরো নেড়ামুন্ডি হয়ে যাব আমি, তারপর নেড়ামুন্ডি হয়ে তোমাদের সাথে ভিডিও করতে আসবো। সো রাতের রান্না কি হয়েছে দেখে নিয়েছো, এত ভালো ভালো দুটো রান্না, কাকে ছেড়ে কাকে খাই। তা দুটোকেই খেয়েছি আর খুব ভালো খেয়েছি, থ্যাংক ইউ দাদাকে, দাদা এত ভালো রান্না করেছে সত্যিকারের, এটা আমার ভাসুর রান্না করে দিয়েছে। চুলগুলো ছিঁড়েই ফেলবে গো, কালকে আমাকে নেড়া হয় সবাই দেখো, দেখো দেখো এবার খোপাটা খোলার চেষ্টা করছে, কি উৎপাত করছে রে বাবা। এই তুই আমার সামনে আমার কাছে এসে বস, এই এই দেখো হয়ে গেল, তারপর খোপা বাই দেব চুই। হ্যাঁ হ্যাঁ পুরো নেড়া করে দিবি আমাকে, ঠিক আছে নাও এটা দাও। সো যারা আমার চ্যানেলটা দেখছো অথচ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাদেরকে উদ্দেশ্যে বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা কমে দাও আর অল বেলটা প্রেস করে দিবে, টুং 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 করে ওটা বাজে দে আকা, যাতে আমার ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন কি ফিকেশন আরেকবার বল, নোটিফিকেশন পৌঁছে যায়, তোমরা ভিডিওটা চেক আউট করে আসতে পারো, চেক আউট করে আসতে পারো। সো আজকের মতো টাটা, দেখা হবে কাল একদম নতুন নতুন একটা ব্লগ। আমি পেয়ালি পান্তুয়া আর একবার আমার সাথে আওয়াজ হচ্ছে একবার বলাই যায়, প্রভু জয় জগন্নাথের জয়, প্রভু তোমাদের সবাইকে ভালো রাখুক, সবাই প্রভু তোমাদের সবাইকে ভালো রাখুক, আর তোমরা সবাই খুব ভালো থাকো, সবাইরা তোমরা খুব ভালো রাখো, আর প্রভু নিজেও খুব ভালো থাকো, নিজেও খুব ভালো থাকো। ও ও এক্সাইটেড হয়ে যাচ্ছে, কতক্ষণে মায়ের চুলগুলো গিয়ে ছিঁড়বে, ব্লগটা শেষ হলো কি হলো না সেটা বড় কথা নয়, মায়ের চুলটা কেটে ওকে নেড়ামুন্ডি করতে হবে পিয়ালিকে আজকে, এটাই হচ্ছে শেষ কথা। হ্যাঁ একদম শুরু করে দাও, এটা বন্ধ করে দাও, তারপর শুরু করবো, না বন্ধ করতে হবে না, তুমি করো না কোনো ব্যাপার না, কেউ মনে কর কিছু মনে করবে না, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, কালকে আমি চুল নিয়ে ব্লগে আসতে পারবো কিনা সেটা একটা বিরাট বড় প্রশ্নের ব্যাপার, তো যদি চুল থাকে তাহলে আবার কালকে ব্লগে ফিরবো, আর যদি চুল না থাকে একটা ফর্স চুল কি জানো না নেহা লাম্বার কাছ থেকে একটা ফর্স চুল লাগিয়ে নিয়ে এসে তারপর আমাকে ব্লগে ফিরেও আসতে হবে। সো চলো আজকের মতো টাটা, দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে, বাই বাই।